প্রিয় বিএ থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব একদম শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ নোটস নিয়ে, ইতিমধ্যে আমি কিছু নোটস তোমাদের আগেও দিয়েছিলাম, তো লাস্ট মিনিটের জন্য আমি দিলাম আরেকবার, তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না, তো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন একটি দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন, এর স্থাপত্য বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো, তো তোমরা দেখে নাও একটু। দিল্লির সুলতানির স্থাপত্য নীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, প্রশ্ন উত্তরটিও তোমরা দেখে নাও, ভূমিকা, দিল্লির সুলতানি স্থাপত্যের বৈশিষ্ট্য। মুঘল যুগে ভারতের স্থাপত্য সম্পর্কে আলোচনা, স্থাপত্য শিল্পে শেরখানের অবদান, স্থাপত্য শিল্পে আকবরের অবদান, জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শিল্প। শাহজাহানের আমলে স্থাপত্য শিল্প, ঔরঙ্গজেবের আমলে স্থাপত্য শিল্প, মূল্যায়ন। এরপর দেখো, আমাদের যে প্রশ্নটি অনেকেই উত্তর খুঁজে পাচ্ছিল না, সাঁচি স্তূপ, তো এই সাঁচি স্তূপের উত্তরটিও তোমরা দেখে নাও। সাঁচি স্তূপের কাছে দেখার জায়গা, সাঁচি স্তূপ পর্যটকের মধ্যে খুবই বিখ্যাত, একটি মধ্যপ্রদেশের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান সাঁচি স্তূপের কাছে আপনি যে জায়গাগুলি ঘুরে দেখতে পারেন তার তালিকা এখানে রয়েছে। উপরের লেক, ভ্যান বিহার, ভীমবেটকা রক শেল্টার্স, সাঁচি জাদুঘর, অশোক স্তম্ভ, উদয়গিরি গুহা। সাঁচি থেকে 13 কিমি দূরে অবস্থিত উদয়গিরি গুহাগুলি 3য় শতাব্দীর, এটি একটি ক্রমানুসারে দর্শনীয় জৈন এবং হিন্দু মন্দির রয়েছে এখানে। এই গুহাগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, হিন্দু মন্দিরগুলি ভগবান বিষ্ণুর জটিল খোদাই দিয়ে সজ্জিত। এই গুহাগুলির কাছাকাছি একটি 3য় শতাব্দীর গুপ্ত মন্দির একটি পাহাড়ের উপরে অবস্থিত। কীভাবে সাঁচি স্তূপে পৌঁছাবেন? সাঁচি মধ্যপ্রদেশের রায়সেন জেলার একটি ছোট্ট জায়গা যার কোনো বিমানবন্দর নেই। ভোপালের রাজা ভোজ বিমানবন্দর হলো নিকটতম বিমানবন্দর, বা যা সাঁচি থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত। দেশের অন্যান্য অঞ্চলের সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ রয়েছে। নিকট প্রধান শহর ভোপাল নিকটতম এয়ারবেস। রাজাভোজ বিমানবন্দর ভোপাল নিকটতম রেলওয়ে স্টেশন ভোপাল জংশন থেকে দূরত্ব ভোপাল
48 কিলোমিটার। আকাশপথে নিকটতম বিমানবন্দর হলো রাজা ভোজ বিমানবন্দর ভোপাল, যা ভারতের সমস্ত প্রধান শহরের সাথে দুর্দান্ত সংযোগ রয়েছে। তো যদি তোমাদের এটি 15 নম্বরে দেয় তাহলে তোমরা মোটামুটি অ্যান্সারটি লিখতে পারো। আপাতত এই অ্যান্সারটি লিখলো, তোমরা 10 থেকে 9 নম্বর তোমরা অ্যান্সার কিন্তু পেয়ে যাবে এটি লিখলে। আরও কিছু যেটা এখানে ঢোকালে আরও ভালো হতো, যাই হোক সময় খুব কম, তোমাদের অনেক রিকোয়েস্টের জন্য আমি এই উত্তরটি দিলাম। উত্তরটি যদি পারো ভালো করে লেখার চেষ্টা করো, একটু চোখ বুলিয়ে নাও, তোমাদের কিছুক্ষণ সময় রয়েছে। ভিডিওটি একটু দেরিতে দেওয়ার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। যাই হোক, তোমরা একটু পড়ে নিয়ে ভালো করে পরীক্ষা দিও, এবং পরীক্ষার প্রশ্নপত্র অবশ্যই তোমরা গ্রুপে পাঠিয়ে দেবে যারা রয়েছে গ্রুপে, এবং পরীক্ষা কেমন হলো সেটিও জানাবে, এবং মডেল প্রশ্নটি তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।